অজ ঠায় ঠায়ে দাঁড়িয়ে থেকে আজও প্রাচীন ইতিহাস ঐতিহ্যের জানান দিচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ি সাক্ষ্য দিচ্ছে কালের বিবর্তনের তিনশো বছরেরও বেশি পুরনো পুরাকৃতির অন্যতম নির্দেশন বাড়িটি এখন পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু প্রতিদিনেই কাঁচা পাকা মেটোপথ মারিয়ে বাড়িতে ছুটছে দেশি বিদেশি মানুষ ইট পাথরে লেগে থাকা ইতিহাস ঐতিহ্যের গল্প ও স্থাপিত্য শিল্প দেখতে ভিড় করছে তারা পায়লগাঁও জমিদার বাড়ি সুনামগঞ্জের প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন ও প্রধান দর্শনীয় স্থান জেলার জগন্নাথপুর উপজেলার পায়লগাঁও ইউনিয়নের পায়লগাঁও গ্রামে ঐতিহ্যবাহী এ জমিদার বাড়ির অবস্থান স্থানীয়দের কাছে এটি বাড়ি হিসেবে ব্যাপক পরিচিত জমিদারি নির্দেশন হিসাবে গ্রামে আজও দাঁড়িয়ে আছে এই প্রাসাদ প্রায় সাড়ে পাঁচ একর জমিতে প্রতিষ্ঠিত বাড়িটি বহন করছে এ অঞ্চলের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সরজমিনে পাইলিগাঁও জমিদার বাড়িতে গিয়ে দেখা যায় বড়দিগির পাশেই দাঁড়িয়ে আছে একাধিক দরজা বিশিষ্ট স্থাপনা এটি ছিল জমিদারি কার্যে ব্যবহৃত প্রধান অফিস এর একটু পেছনে বাংলো ও বহু মন্দির তার পেছনে পারিবারিক মহল পেছনে বাঁধানো দ্বিতীয় দিঘি মহলের এক পাশে রয়েছে রক্ষীদের স্থাপনা ও কাছারি ঘর ওখানে বিচার কার্য শেষে ঘরের পাশেই বড় দেয়ালের ছোট কামরায় জেলে রাখা হতো সাজাপ্রাপ্ত কয়েদিদের জমিদার বাড়ির অধিকাংশ স্থাপনে এখন হারিয়েছে জৌলস খসে পড়েছে ইট বাংলোর মাটির চালা দেওয়াল ও দরজা অধিকাংশ স্থাপনার কাছারি ঘর গ্রাস করছে গাছগাছালি ও লতাপাতায় ইতিহাস ঘেঁটে জানা যায় প্রাচীনকালে পায়লগাঁওয়ে পাল গোত্রের লোকজন বাস করতেন এ গোত্রের পদ্মলোচনের কন্যা অভিনীকে বিবাহ করে গৃহ জামাতা হন গৌতম গোত্রের কানাইলাল ধর তার আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয় তার কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল্লির বাদশাহ মোহাম্মদ শাহ কর্তৃক চৌধুরী সনত লাভ করেন তা দুই ছেলে মাধব শ্রীরামের মধ্যে মাধবরাম জনহিতকর কর্মে এলাকায় সুনাম অর্জন করেন পর্যায়ক্রমে জমিদারি বর্ধিত করে এ বংশের প্রভাবশালী জমিদারের খেতাব অর্জন করেন ব্রজনাথ চৌধুরী তার বৈত্র বজেন্দ্র নারায়ণই ছিলেন এ বংশের শেষ জমিদার বজেন্দ্র নারায়ণ চৌধুরী প্রখ্যাত শিক্ষাবিদ সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি ও আসাম আইন পরিষদের সদস্য ছিলেন তিনি সিলেট সরকারি মহিলা কলেজ তৌহাট্টা অবস্থিত ও পায়লগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে পায়লগাঁও জমিদার বাড়ি নির্মাণ শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় এটি নির্মাণ করেন ধনজন রায় মিস্ত্রি প্রায় দেড়শো বছর পূর্বে এ অঞ্চলের জমিদারি আমলের পতন ঘটে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জমিদাররা ভারতে পারে জমান এরপর থেকেই পরিত্যক্ত এ জমিদার বাড়ি